আজকে গরুর গোশত খাওয়া হলো স্বপ্নের মতো। জোর বলেন কিসের মতো? আপনারা গ্রামের দিকে লক্ষ্য করে দেখেন, এমনও মানুষ আছে ওই কুরবানির দিনে গোশত পায়, গরুর গোশত কুরবানির দিনে দুই তিন দিন খায় আর সারা বছর গোশত কিনে খেতে পারে না। এমন লোক আমাদের দেশে আছে না নাই? আরো ধরে বলেন। এমনও মানুষ আছে গরুর গোশত কিনা তো দূরের কথা, গরুর গোশত যেই জায়গাতে বিক্রি হয় ওই দোকানের আশেপাশেও যায় না। আমাদের উপরে কি রহমত চলতেছে না গজব চলতেছে? এ জোরে বলেন না কেন? আজকে বাংলাদেশের রহমত না গজব এটা বাজারে গেলে বোঝা যায়। জোরে বলেন, কোথায় গেলে বোঝা যায়? 2010 সালে গরুর গোশত ছিল 220 টাকা কেজি, এখন কত? 2023 সালে এসে গরুর গোশত 750 টাকা কেজি। 2010 সালে পোলট্রি মুরগি ছিল 80 টাকা কেজি, 2023 সালে পোলট্রি মুরগি হলো 250 থেকে 300 টাকা কেজি। 2010 সালে ডিমের হালি ছিল 25 টাকা, 2023 সালে এসে হলো 45 থেকে 50 টাকা। এখান থেকে রেশিওতে হিসেবে বোঝা যাচ্ছে ডবলের ডবল, কোনো কোনোর কিছুর দাম 3 ডবল বৃদ্ধি পাইছে। কথা বলেন ঠিক কি না? আজকে গরুর গোশত খাওয়া হলো স্বপ্নের মতো। জোরে বলেন কিসের মতো? আপনারা গ্রামের দিকে লক্ষ্য করে দেখেন, এমনও মানুষ আছে ওই কুরবানির দিনে গোশত পায়, গরুর গোশত কুরবানির দিনে দুই তিন দিন খায় আর সারা বছর গোশত কিনে খেতে পারে না। এমন লোক আমাদের দেশে আছে না নাই? আরো ধরে বলেন। এমনও মানুষ আছে গরুর গোশত কিনা তো দূরের কথা, গরুর গোশত যেই জায়গাতে বিক্রি হয় ওই দোকানের আশেপাশেও যায় না। আমি বাস্তব সত্য কথা বলতেছি, নিজের অন্তর দিয়ে উপলব্ধি করার চেষ্টা করে। গোশত কিনা দূরের কথা, গরুর গোশত যেখানে বিক্রি হয় আশেপাশে দিয়েও যায় না। যে গরুর গোশত কিনবো কেমনে? বিশেষ করে যেই বাবা তার সন্তানকে নিয়ে বাজার করতে যায়, ছোট ছোট বাচ্চারা বাজারে যাওয়ার জন্য বাবার সঙ্গে জেদ করে কি করে না? আরো ধরে বলেন, এই ছোট্ট বাচ্চাকে নিয়ে একজন মধ্যবিত্ত সংসারের বাবা গেছেন বাজারে, অথবা দরিদ্র বাবা গেছেন ছেলে কেনে বাজারে, ওই গরু গোস্ত দোকানের কাজতে যায় না, হয়তো ছোট বাচ্চা গরু গোস্ত বলি বাবা গোস্ত কেন? গোস্তর দাম তো বাবা জানে কিন্তু ছেলে জানে না। আজকে এরকম কত মানুষ আমাদের সমাজের মধ্যে বিপদের মধ্যে আছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমাদের সমাজের ভেতরে, আজকে আমাদের দেশের ভেতরে অঘোষিতভাবে খাদ্যের দুর্ভিক্ষ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? খাদ্য আছে কিন্তু আপনি টাকার অভাবে কিনতে পারবেন না, এটা হলো অঘোষিত দুর্ভিক্ষ। অথচ বাংলাদেশের একজন নাট্য অভিনেতা মামুনুর রশিদ গত এক মাস আগে হিরো আলমের সমালোচনা করতে গিয়ে তিনি বলেছে যে বাংলাদেশের রুচির দুর্ভিক্ষ চলতেছে। জোরে বলেন কিসের দুর্ভিক্ষ? রুচির দুর্ভিক্ষ নয়, আমরা বলতে চাই বাংলাদেশে অঘোষিতভাবে খাদ্যের দুর্ভিক্ষ চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনার তো কোটি কোটি টাকা রয়েছে, লক্ষ টাকার মালিক, বাজারে গেলে আপনি কষ্ট বুঝতে পারেন না। গ্রামের সাধারণ মানুষের কাছে যান, তাদের অন্তরের কষ্টগুলো বোঝার চেষ্টা করুন। মানুষ কত বিপদের মধ্যে পড়েছে, মানুষ কত অসহায়। এই জমিনের মধ্যে শুধুমাত্র রুচির দুর্ভিক্ষ নয়, এই জমিনের মধ্যে অনৈতিক কাজ করে এমন লোক আছে না নাই? বাংলাদেশের সবচাইতে যারা বড় শিক্ষিত তারাই সবচাইতে বড় চোর। কথা বল না কেন? আপনারা কি মনে করেন এসি ঘরের মধ্যে বসে থেকে কলমের সাইন দিয়ে দিয়ে আপনারা গ্রামের কোনো মূর্খ লোক যায় চুরি করতে? এসি ঘরের মধ্যে বসে আছে ওরা বড় শিক্ষিত, আর বড় শিক্ষিত গুলোই বড় চোর হয়ে বসে আছে। আরো ধরে বলে, এই দেশের টাকা যারা চুরি করে বিদেশে পাচার করে, আপনাদের কি মনে হয় তারা কি মূর্খ না শিক্ষিত? এই শিক্ষিত গুলোর বড় ভাটপার দেশের টাকা চুরি করে দেশের মধ্যে দুর্ভিক্ষ তৈরি করেছে। এখান থেকে আমি বলতে চাই, বাংলাদেশে শুধু রুচির দুর্ভিক্ষ নয়, বর্তমানে বাংলাদেশে চোরদের দুর্ভিক্ষ চলতেছে। কথা বল ঠিক কিনা? আর এই চোরদের দুর্ভিক্ষ চলার কারণে দেশের মধ্যে এত খাদ্যের সংকট, খাদ্যের ঘাটতি, মানুষেরা বিপদের মধ্যে পড়েছে, সব কিছুর দুর্ভিক্ষ। আজকে নৈতিকতা নেই, বিশ্ববিদ্যালয়গুলো পাচ্ছে অক্সফোর্ড খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানগুলোর ভেতরে যারা বড় বড় শিক্ষিত এরাই সুন্দরী মেয়েদেরকে ধরে ধর্ষণ করতেছে। এ কথা কোন? তারা কি শিক্ষিত? তারা হলো শিক্ষিত নামের কুলাঙ্গার। যদিও এদের মধ্যে বলে আমরা শিক্ষা আছি, আসলে ওদের মধ্যে প্রচলিত শিক্ষা আছে, কিন্তু কোরআন সুন্নার শিক্ষা নেই। এই জন্য আমি বলতে চাই, নৈতিকতার অবক্ষয় হয়েছে, নৈতিকতার
দুর্ভিক্ষ বাংলাদেশে চলতেছে। এই জন্য আমি বলি, যারা জনগণের টাকা চুরি করে, জনগণের টাকা আত্মসাত করে, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে, ওই সমস্ত চোর ডাকাত বাটপারের চাইতে আমাদের বগুড়ার হিরো আলম শতগুণে ভালো আছে। কতক্ষণ ঠিক কিনা, ও জনগণের টাকা চুরি করে নাই, যতটুকু পারছে দরিদ্র মানুষকে সহযোগিতা করেছে। করোনা চলে গেলে সহযোগিতা করেছে, বন্যার্ত মানুষকে সহযোগিতা করেছে। তার মানে বোঝা যায় ওই সমস্ত বড় বড় শিক্ষিতর চাইতে মূর্খ হিরো আলম শতগুণে ভালো আছে। তোমরা তোমাদের উচির কথা বলো, বড় বড় শিক্ষিত ডক্টরেট অর্জন করেছো, বিশ্ববিদ্যালয়ে টিচার, আবার ছাত্রীদেরকে নিয়ে হোটেলে গিয়ে রাত কাটায়, এমন আল্লাহর ওলি আছে না নাই? তোমাদের রুচি, ওই সমস্ত রুচির মুখে আমরা ঝাঁটা পিটা করি। বড় বড় শিক্ষিত আর বড় বড় রুচিওয়ালা মানুষ হয়েছে তোমরা। দরিদ্র মানুষদেরকে তোমরা মানুষ মনে করো না, গরিবদেরকে তোমরা মানুষ মনে করো না। সম্মানিত উপস্থিত হাজিরিন,